আসসালামু আলাইকুম বন্ধুরা, জয়লনা বলছি। বন্ধুরা, আজকে বিশেষ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসছি এবং আমি কমিউনিটি পেজে পেস্ট করেছি যে আমি আপনাদের সাথে কিন্তু নতুন রিসেন্টলি নতুন কিছু টপিক নিয়ে ভিডিও ফাইন্ড করব এবং আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা আপনারা আপনার কোন টপিকে ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই সেই পেজে আপনারা কমেন্ট করতে পারবেন। আর আজকে ভিডিওটা নিউ, এরকম ভিডিও কিন্তু আমি এখন পর্যন্ত আমার ইউটিউব এই চ্যানেলে আপলোড করিনি। আজকের মেন টপিকটা হলো ভিডিওর যে কীভাবে মুভি আপলোড করব ইউটিউব চ্যানেলে কপিরাইট ছাড়া। দ্বিতীয়ট হলো কীভাবে নতুন মুভি ডাউনলোড করব ইউটিউব থেকে। তৃতীয়টা, মুভি এসইও এবং র্যাঙ্ক কীভাবে করব। যদি আপনার মুভি রিলেটেড ভিডিও দেখতে চান অথবা আপনি মুভি আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। এখন অনেকজনের মনে একটা কমেন্ট থাকে যে ভাই, মুভি চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না, এখন কেন হয় না, আর মনিটাইজেশন ছাড়া আপনি কীভাবে ইনকাম করবেন, এই সব চ্যানেল থেকে সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনার পাশে আছেন, পাশে থাকবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে অল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রথম টপিকটা দিয়েই প্রথম যে পয়েন্টটা আছে সেটি শেয়ার করি যে কীভাবে মুভি আপলোড করব ইউটিউব চ্যানেল কপিরাইট ছাড়া। এখন দেখেন, আপনাদেরকে আমি যে সিস্টেমটা আজকে দেখাই দেবো এবার ইজি এবং কোনো কপিরাইট ক্লেম অলরেডি আপনার ইউটিউবের চ্যানেলে আসবে না। কোনো এডিটিং প্রসেসিং আপনাদেরকে দেখাবো না, জাস্ট আপনাদেরকে দেখাবো যে আপনি কোথা থেকে এই জিনিসটা ডাউনলোড করবেন। এটা করার জন্য আপনাকে কোনো ওয়েবসাইটে যেতে হবে না, আপনি ডাইরেক্টলি ইউটিউবে চলে আসতে পারেন। আসার পরে আপনি যেই মুভি নিয়ে কাজ করেন না কেন, আপনার যে মুভি রিলেটেড চ্যানেল আছে না কেন, সেই রিলেটেড চ্যানেল কিন্তু আপনি সার্চ করলে পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনি যদি মুভি রিলেটেড একটা ইউটিউব চ্যানেল খোলেন তাহলে কিন্তু সেখানে অনেক ভিউজ হবে। আপনি দেখতে পাচ্ছেন আর কে এস জি স্টুডিওস, এই চ্যানেলটা কিন্তু ভেরিফাইড চ্যানেল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত ভিউজ অলরেডি একদিনে চলে আসলো। এরকম অনেক ইউটিউবে চ্যানেল আছে যেটি মুভি সার্চ করলে, আমি যদি এখন মুভি সার্চ করি দেখবেন আপনার এখানে অনেক চ্যানেল চলে আসবে যে চ্যানেলটি হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে। এখন আমি তো বললাম, অনেকজন বলবেন যে ভাই ইনকামটা হবে কীভাবে। ইনকামটা হওয়ার সিস্টেম হলো জাস্ট এখানে আপনার যদি মনিটাইজেশন অন না হয় তারপরে কিন্তু কিছু প্রসেস আছে যেটা আপনার জন্য অনেক ইউজফুল হবে। এখন এত কথা বলা দরকার নেই, আগে বলার কথা হলো যে আমরা মুভিটি ডাউনলোড করব কোথা থেকে। আচ্ছা, আমি এখন এখানে মুভি দিলাম এবং এখানে চাইলে আমি নিউ হিন্দি মুভি অথবা আপনার সাউথ মুভি এসব দিতে পারি। আচ্ছা, আমি সাউথ মুভিটাই আপনাদেরকে দেখাই। যে কোনো মুভি আপনি ডাউনলোড করলেই আপলোড করলেই কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসার অনেক সম্ভাবনা থাকে। এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনি যখনই এখানে মুভি সাউথ মুভি এখান থেকে সার্চ করেছেন, দেওয়ার পরে দেখবেন যে এখানে অনেক ধরনের টেম্পলেট চলে আসবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি ফিল্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, যাওয়ার পর এই যে ক্রিয়েটিভ কমেন্টস এখান থেকে ক্লিক করলেই আপনি এই সাউথ মুভি অনুযায়ী অনেক মুভি এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনার জন্য অনেক ইউজফুল হবে। এখন কথা হলো জাস্ট এই যে ক্রিয়েটিভ কমেন্টসের যে ভিডিওটি, এটা আদৌ কিন্তু অনেকজনে এখন ইউজ করে না, একসময় ইউজ করতো। এখন দেখেন আমি ক্রিয়েটিভ কমেন্টসে আসার পরে কিন্তু অনেকজনে দেখেন অনেক চ্যানেল এখানে আছে যেটা ক্রিয়েটিভ কমেন্টের ফেয়ার ইউজার আন্ডারে আছে, থাকা সত্ত্বেও কিন্তু তাদের ভিউ দেখেন দুই সপ্তাহে 10,000 ভিউজ অলরেডি হয়ে গেছে এবং 5 মাসে হয়ে গেছে 23,000 ভিউজ। এখন এইসব ভিডিওটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড প্রসেসিংটা কি, একবার এই যে এখানে অনেকজনে ওইখানে ভুলে ক্লিক করে ফেলে, যাই হোক এখান থেকে কপি লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে আপনাদেরকে একটা সাইটে যেতে হবে যেটার নাম হলো saveforum.net। এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিতে পারলে দিব, না হলে আপনারা এটা ইউটিউব থেকে অথবা আপনারা যে কোনো ব্রাউজার থেকে নামটা লিখে সার্চ করে নেবেন। এখানে আমি লিঙ্কটাকে কপি করে দিলাম এবং পেস্ট করে দিয়ে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছু সময় নিয়ে এখান দেখেন এই যে চ্যানেলটা, একবারে টিভি ভিউয়ার্স, এই চ্যানেলটা কিন্তু দেখেন এটার ভিউয়ার্স পার ভিউয়ার্স কিন্তু 100 করে ভিউজ হচ্ছে প্রতি ঘন্টায়, আর এটা টোটাল ভিউজ হয়ে গেছে 10,000 এবং ডিউরেশন এটা সব কিছু আছে। আচ্ছা, আপনার ভিডিও কেউ যদি এই ইন্টারেস্টটা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। আপনারা চাইলে মোবাইলে অ্যাড করতে পারেন, আপনারা চাইলে খুব সহজে কিন্তু পিসিতেও অ্যাড করতে পারেন। মুভিটা আপলোড হওয়ার পরে আপনাদেরকে আরও কিছু প্রসেস দেখাই দেবো। এটা প্রসেসের জন্য আমরা চলে যাবো সেকেন্ডটায়, কীভাবে নতুন মুভি আপলোড করব, কীভাবে নতুন মুভি ডাউনলোড করব ইউটিউব থেকে। এই অপশনটা কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি
এবং কপিরাইট ছাড়া এটা আমি বুঝিয়ে দিয়েছি এখন আমরা চলে যাব মুভি এসইও এবং র‍্যাঙ্ক কিভাবে করব এই জিনিসটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকজনের চ্যানেল র‍্যাঙ্কিং করে না প্লাস অনেকজনের ভিডিও র‍্যাঙ্কিং করে না তাদের এসইও করার জন্য আর মুভির এসইওটা একটু ভিন্ন ধরন এবং কিভাবে এসইও করলে আপনার ফার্স্ট পেজে আপনার মুভিটা চলে আসবে সেটা কিন্তু আপনার অবশ্যই দেখতে হবে দেখেন আমি যখন সাউথ মুভি দিলাম তার সাথে সাথে কিন্তু গোল্ড মাইন্স মুভি চলে আসলো এবং এখান থেকে আরো চলে আসলো এই চ্যানেলটা এখন এই চ্যানেলটা কেন আসলো অবশ্যই এটার চ্যানেলের প্লাস ভিডিওতে কিছু এসইও করা ছিল এইজন্য সাথে সাথে র‍্যাঙ্কে চলে আসলো আপনার এই ভিডিওটা র‍্যাঙ্কিং করতে হবে এখন এসইও কিভাবে করবেন কিভাবে টাইটেল দিবেন এটা অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য আমি আরো ভিডিওটাকে লম্বা করব অবশ্যই আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এসইও কিভাবে করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ইউটিউবে চলে আসলাম আসার পরে আমি মুভিটাকে আপলোড দেব এটা নেই টাইটেলটা একটু শূন্য আর টাইটেল দেওয়ার পর ডিসক্রিপশন এবং এখান থেকে থাম্বনেল এবং ট্যাগ সব কিছু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে প্রথম দরকার টাইটেল এখন টাইটেল আমরা কোথা থেকে পাবো টাইটেলের জন্য আমি ডাইরেক্ট আবার চলে যাচ্ছি ইউটিউবে আপনি মনে রাখবেন আপনার ভিডিওটা যতই র্যাঙ্কিং হবে ততই মানুষের কাছে ভিউ হবে প্লাস আপনার চ্যানেল গ্রোটা একবার সাকসেসফুল হয়ে যাবে এখন এখানে আমি টাইটেল সার্চ করব যেরকম সাউথ মুভি আমি সাউথ মুভি এখান থেকে সার্চে দিলাম যখন আমি সাউথ মুভি সার্চ করলাম এখানে অনেকটি টাইটেল আপনার সামনে চলে আসবে এইটা লাভ স্টোরি 2021 সাউথ মুভি ইন্ডিয়ান মুভি এখন এই টাইটেলটা চাইলে আপনি আপনার ইউটিউবের যে ভিডিওটাকে আপনি আপলোড দিয়েছেন সেটা দিতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে টাইটেলটা নিয়ে নেবেন টাইটেলটা নেওয়ার জন্য জাস্ট সিম্পল এখান থেকে আমি যদি এই টাইটেলটাকে কপি করি এই যে এটাকে আমি কপি করলাম কপি করার পরে এখানে যে এই যে টাইটেলটা এটা আমি এখান থেকে দিয়ে দিব দেখেন টাইটেলটা এখানে দেওয়া হয়ে গেল এবং এই টাইটেলটা কিন্তু এখন একটা ভাইরাল টাইটেল কেন এই যে এই ভিডিওটা এই মুভিটা এটা কিন্তু একটা ভালো একটা সুন্দর মুভি আপনি যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন মুভিটা খুব ভালো আর দেখেন অনেক চ্যানেলে এই মুভিটাকে আপলোড করেছে আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ কিছু আছে জাস্ট দেখেন সে কিন্তু তার ডিসক্রিপশনে কোনো কিছু দেয় নাই কিন্তু আপনাকে আপনার ডিসক্রিপশনে অনেক কিছু দিতে হবে এটা দেওয়ার জন্য সিম্পল আপনারা যেটা বললাম ভিডিওকে যদি আপনি ইউজ না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে ইউজ করার কারণ হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই টাইটেলটা দেন এই টাইটেল ধরে এখানে কিছু ট্যাগ আপনাকে সাজেস্টেড করবে দেখেন এই যে ট্যাগটি আছে এই ট্যাগটি এই মুভির জন্য আর এই টাইটেলের জন্য অনেক পারফেক্ট এখন আপনি যদি এখানে এই টাইটেলটা দেওয়ার পরও এই ডিসক্রিপশনে আরও কিছু দিতে হবে এটার জন্য আমি ডিসক্রিপশনে প্রথমে এই লাইনটা দিয়ে দিবেন যে লাইনটা আপনার এখানে ছিল আমি কপি করে এই লাইনটাকে দিয়ে দিব লাইনটা দেওয়ার পরে এখানে এই যে যে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগটি দেখাই এই হ্যাশট্যাগটিও আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে আমি এখান থেকে হ্যাশট্যাগটি কপি করে নেব এখান থেকে এখানে হ্যাশট্যাগটি এখান থেকে কপি করে নেব আর হ্যাশট্যাগটি অবশ্যই কপি করবেন এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম হ্যাশট্যাগ অলরেডি হয়ে গেছে এখন ডিসক্রিপশনে আরও কিছু দেওয়ার জন্য আপনাকে আরেকটা জিনিস সাজেস্টেড করবে সেটা হলো আপনি যখন এখানে এই সাউথ মুভি সার্চ করেছিলেন তখন এই ভিডিও কিন্তু আপনাকে অনেক কিছু দেবে সেটি হলো রিলেটেড কিউয়ারিস এটা কিন্তু আগে ছিল না এখন আছে আর এখানে দেখেন অনেক কিউয়ারিস আছে যেটা আপনার শেষ করতে পারবেন না 25টা কিউয়ারিস এই কিউয়ারিস অবশ্যই আপনি ডিসক্রিপশনে দিতে হবে এখন দিবেন কিভাবে এখান থেকে আমি এটা নিলাম কপিতে নিব এটা স্পেস দিব দেওয়ার পরে এখানে কি অরিষ্ট হয় নাকি দেখি এই যে সুন্দর মতন হয়ে যাচ্ছে আমি আবার ডিসক্রিপশনটি দেওয়ার পরে আপনাকে ট্যাগ দিতে হবে ট্যাগ দেওয়ার জন্য আপনি এখানে যান যার পরে এই রিলেটেড অনেক ট্যাগ পাবেন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমি এখান থেকে ট্যাগটাকে নেব আমি আবার বলছি যে আপনার ইউটিউব থেকে ইনকাম করার জন্য মুভি চ্যানেল আরও কিছু প্রসেস আছে সেটা দেখাবো এখন দেখেন এটার স্কোয়ার অনেক ভালো এবং এই টাইটেলটা যদি আপনি আপনার ভিডিওতে সার্চ করি তাহলে কিন্তু অনেক ভিউস আসবে র্যাঙ্কিং ট্যাগটি আমরা এখান থেকে নিয়ে নিব ট্যাগটি নিতে চাইলে এখান থেকে কপি করা যায় যে ক্লিকবেট কপি করা যায় সম্পূর্ণ ট্যাগ কিন্তু আপনি সম্পূর্ণ ট্যাগ কপি করার দরকার নেই যে ট্যাগটি ভালো ভাইরাল সেই ট্যাগটি এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পর আপনার ট্যাগে আপনি এটা দিয়ে দিবেন আমি এখন ডাইরেক্টলি ট্যাগে দিব
এটা নদী বাচ্চাদের জন্য না এটা তারপর এই যে ট্যাগ এখানে আমি এই ট্যাগটা দিয়ে দিলাম র‍্যাঙ্কিং চলে আসবে পরেই তারপর আমি এটা দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু এখন এসইও করতেছি যেটা আপনার জন্য অনেক বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ট্যাগটি দিয়ে দিচ্ছি কিন্তু আমি নর পরে কপি করলাম কপি করার পরে আমি এসইও যেহেতু করতেছি এই টাইটেলটা আমার অবশ্যই ট্যাগে দিতে হবে আমি এখান থেকে ট্যাগে দিয়ে দিব দেখি হ্যাঁ ফুল রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন 50 থেকে 33 কিন্তু অলরেডি হয়ে গেছে আরো কিছু এসইও আছে যেটা আপনাদেরকে আমি দেখাই দেই না হলে আপনারা বুঝবেন না এখন যে টাইটেলটা আমি সার্চ করেছিলাম সেই টাইটেলটা আমি এখন গুগলে সার্চ করব আজকে ভিডিওটা আশা করি আপনারা দেখতেছেন তারপরে এডিট করবে আমাদেরকে আমরা এটি নিয়ে নিব এখন আমরা যদি এটি নিয়ে নেই নিয়ে যদি আমাদের ট্যাগে আমরা দেই কি হয় কিনা ট্যাগ বড় হয়ে গেছে এখন এটাকে আমরা যে কোনো একটা ডকুমেন্টসে নেব আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা অনেক বড় করতেছে আপনাদের জন্য এখন এই যে এই জিনিসটি আমি এখান থেকে সুন্দর মতন নিয়ে নেব এখন যদি আমি এখান থেকে নিয়ে নেই আপনারা দেখেন এখানে আসার পরে অবশ্যই আপনাদেরকে থাম্বনেলটা লাগবে এখন আপনারা থাম্বনেলটা কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি যদি এই মুভির থাম্বনেলটা দেখতে চান তাহলে দেখেন আপনাকে কিন্তু এই থাম্বনেলটা এখান থেকে দেখা যাচ্ছে এখন এখান থেকে চাইলে আপনি থাম্বনেলটা ক্লিক করে ভিউতে ক্লিক করলে পুরো থাম্বনেলটা আপনাদেরকে দেখিয়ে দেবে এটা আপনার ভিডিও কিউর জন্য আপনারা অন্যভাবে আপনার থাম্বনেলটা সেট করতে পারেন আমি এখান থেকে এই যে সেভ আমি ক্লিক করব সেভ আস এখন দেখেন এই থাম্বনেলটা হয়ে গেছে অলরেডি এই থাম্বনেলটা হয়ে গেছে এটা আমার দরকার নেই আমি এখান থেকে এটি সব কেটে দিব কেটে দেওয়ার পরে এখানে নেক্সটে আমি ক্লিক করলে ক্লিক করতে পারি যখন আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা অবশ্যই আপনার ভিডিওটাকে আপনি প্রাইভেট রেখে দেবেন প্রাইভেট রেখার পর এখানে আপনি সেভে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে এখন আমরা কি শিখলাম এই ভিডিও থেকে আমরা শিখলাম যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে খুব সহজে নন কপিরাইট ভিডিও আপলোড করতে পারবো ভিডিও নতুন কোথা থেকে পাবো কিভাবে এসইও করব এখন কথা হলো ইউটিউব মনিটাইজেশন ছাড়া কিভাবে ইনকাম হবে দেখেন আপনার চ্যানেলটা যখন গ্রো হয়ে যাবে যখন আপনার চ্যানেলটা ভালো একটা ভিউজ হয়ে যাবে তখন কিন্তু আপনি এই চ্যানেল থেকে মনিটাইজেশন ছাড়াও ইনকাম করতে পারবেন এটা করার কিছু ওয়ের মাধ্যমে ফার্স্ট যে ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো শর্ট লিঙ্ক করে আপনারা অবশ্যই প্রতিদিনই চাইবেন আপনার এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও আপলোড করতে প্রতিদিন অন্তত একটা করে ভিডিও আপনি আপলোড করবেন আপনার এই চ্যানেল যখন আপনার চ্যানেলটা ভালো ভিউ আসবে অথবা সাবস্ক্রাইবার বাড়বে তখনই আপনি খুব সহজে আপনি এই চ্যানেলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন সেটা হলো আপনার নতুন নতুন ভিডিওর এবং নতুন নতুন যে মুভিসটি আসবে সেটির ট্রেলার আপনি এখানে দিয়ে দিবেন এবং ট্রেলারের সাথে ফুল মুভিটা দেখতে চাইলে আপনি একটা লিঙ্ক দিয়ে আপনাকে একটা শর্ট লিঙ্ক করতে হবে শর্ট লিঙ্ক করার জন্য আপনি এখানে যদি সার্চ করেন আপনার কাজে আসবে আপনি যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে নিয়ে নেবেন এবং শর্ট এসটি এখন আমি এখান থেকে যদি এই শর্ট লিঙ্কের সিস্টেমটা নিয়ে নিই এবং এই শর্ট লিঙ্কে আমি যদি একটা আমার লিঙ্কটিকে জেনারেট করি এখন এখান থেকে কিন্তু আমি হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবো ইনকাম করার জন্য কী করতে হবে জাস্ট এটি কিন্তু অনেক অনেক আগের এবং এখান থেকে খুব সহজে আপনাদেরকে একটা লগ ইন করে নিতে হবে করার পরে যে ভিডিওর লিঙ্কটা থাকবে এই যে এখানে একটা ভিডিওর লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপরে শর্ট লিঙ্কে যারা ক্লিক করবে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম পাবেন এটাকে অ্যাফিলিয়েট বলে যেটা আপনারা খুব সহজে মনিটাইজেশন না থাকলেও পেরে যাবেন এই ছিল আজকে ভিডিওটা আশা করি